আসসালামু আলাইকুম। আসলে হেডফোন ছাড়া ভিডিও করতেছি, তো আমি আসলে মানুষ একটা জিনিস এখনো বুঝাইতে পারলাম না যে ভিয়েতনামের ভিসা বন্ধ করে দিচ্ছে, অক্টোবর থেকে টোটালি বন্ধ করে দেব। তো দু একজন ভিসা করতে পারে, এটা হচ্ছে এজেন্টের মাধ্যমে। তো এজেন্ট হয়েছে স্পন্সর করা লাগবে, যে এই ভিসাটা আগে সবাই নিজে নিজে করতে পারতো, এটা এখন এজেন্টের মাধ্যমে দু একটা হয়, সেটা হচ্ছে এজেন্ট স্পন্সর করে, ওর যে কোম্পানি লাইসেন্স আছে লাইসেন্স দেওয়া। তো বাংলাদেশের আবার যে এজেন্ট আছে, এদের জিজ্ঞাসা করে যে আপনার লোক কি জেনুইন ট্যুরিস্ট নাকি। তো বাংলাদেশের এজেন্ট তো বল বুঝে নিত, হ্যাঁ জেনে স্যাপেনে ইলাম, তো বলে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, জেনুইন ট্যুরিস্ট। এটা বললে যখন পাঠায় দেয় কাজ করার জন্য, তো ওই লোকটা যখন অবৈধ হয় হইলে তখন পুলিশ যে ওই এজেন্টে ধরে দৈরা ওর লাইসেন্স টাইসেন্স, যে কোনো একটা বড় ধরনের ঝামেলা করে। তো আমি ভাই আবার সবার রিকোয়েস্ট করি, আপনারা কেউ এই ট্যুরিস্টে এখানে আসেন না। হ্যাঁ, সোজা একটা সিম্পল একটা বিষয় যে আমি যদি আপনাদেরকে এই জায়গায় ওয়ার্ক পারমিট আনি অথবা এখানে আনার পরে পারমিট করে দেয়, তাহলে ট্যুরিস্টের এখানে কোনো প্রশ্নই আসে না যে এই ভিসাতে যে আপনাদের আনবো। তো রিসেন্টলি আমি অনেকগুলা এই কিছু ফেক ভিসা নিয়ে মানে আমার অনেক ছবি টবি দিছে, তো আমি এগুলো একটু নমুনা দেখাই। হ্যাঁ, টুকটাক একটু নমুনা দেখাই যে এগুলো হয়েছে আবার আবার নতুন করে বেরোইছে। হ্যাঁ, এগুলো নতুন করে বেরোইছে, এই যে এগুলো মানে আপনার কাজের অফার লেটার আবি চাবি এগুলোতে নতুন করে বেরোইছে। হ্যাঁ, তো এই হইছে ব্যাপার। আর আরেকটা ঝামেলা আজকে ভিডিও বানানোর মূল কারণটা আসলে হইছে, যেমন এই বাংলাদেশ অ্যাম্বাসি অনেক চেষ্টা করতেছে সবার জন্য। হ্যাঁ, এই যে গতবার 100 জনের একটা ঝামেলা ছিল, তো অ্যাম্বাসি ওটা অনেক সহ্য টহ্য কইরা যাই হোক সম্ভব শুনছি পাঠায় দিছে। তো আপনাদের একটা জিনিস বোঝা লাগবো যে দেখেন এই জায়গায় আপনাদের অ্যাম্বাসিও আনে নাই, বাচ্চা ভিয়েতনামের কোনো লোক আপনাদের এখানে আন নাই, আপনারা আসলো আসছেন হচ্ছে নিজের ইচ্ছায় দালালের খপ্পরে পড়া। তো এই জায়গায় আপনারা আসছেন নিজের ইচ্ছায় দালালের খপ্পরে পড়া, আসার পরে এই জায়গায় অন্য মানুষগুলার আপনার চালাইতেছেন, যায়া অ্যাম্বাসির বিরক্ত করতেছেন যে ভাই কজন রে পাঠানো যায়, এটা তো আপনার বুঝতে হইব যে এই একজন দুজন হয় দশজন হয় বিশজন হয়, এটা একটা সলিউশন করা যায়। 100-200 জন যায় যদি অ্যাম্বাসি খেতে যায় বৈঠা থাকে, এগুলো কি সলিউশন আছে? তো এটা একটু মাথায় রাখা লাগবো যে আপনারা আসার আগে চিন্তা করেন নাই, এখন বিপদে পড়ছেন, এখন আপনারা এরে খুঁজেন এরে খুঁজেন। আর মূলত যে ব্যাপারটা হয়েছে, যেমন হোচিমিনের সাইডে, আমি তো হানোই থাকি না, হোচিমিন থাকি, তো হোচিমিনের সাইডে যেহেতু আমি ইমিগ্রেশনের সাথে যুক্ত আছি, হ্যাঁ অনেকে আবার আমার এজেন্টও বলে বলে যে আমি নাকি পুলিশের সাথে সম্পর্ক আছে, হ্যাঁ পুলিশের সাথে সম্পর্ক আছে, ওই কারণে নাকি আমি এক্সিট করাইতে পারি। তো এখন তাদেরকে আমি বলি ভাই আচ্ছা ঠিক আছে, আমি এক্সিট করাইলাম না, আপনারা করে দেন, ঠিক আছে পুলিশের সাথে আপনারা এই সম্পর্ক করেন। তো বাংলাদেশে যখন আপনার এই আমরা পাসপোর্ট করাই অথবা বাংলাদেশ পাসপোর্টের অফিসে যাই অথবা ইমিগ্রেশনে যাই, তো ওইখানে দেখবেন যে মেইন রোডের থেকে অনেক দূরে মানে গেট থেকে অনেক দূরে অনেক দালাল থাকে, ওই ভাই পাসপোর্ট করবেন পাসপোর্ট করবেন, এরা কিন্তু অফিসে যায় দালালি করতে পারে না। তো আমি যদি আসলে যদি ভিয়েতনামের কোনো ইমিগ্রেশন পুলিশের সাথে কানেক্ট থাকতাম, তাইলে ভাই এই যে সপ্তাহে এই 5 দিন 4 দিন এই যে এতগুলো করে বাংলাদেশে নিয়ে নিয়ে যে এক্সিট করাইতে, আমার এই চেহারাটা কি আর কি এই 6 মাস কি চেহারা দেখেন না প্রতিদিন, যে এই লোকটা শুক্র শনি সারা অথবা সপ্তাহে 5 দিন আমাদের এখানে আসতেছে, লগে কতগুলো করে বাংলাদেশে নিয়ে। হ্যাঁ, তো এখন আমি যদি ভাই এজেন্ট হইতাম এই এক্সিটের ব্যাপারটা নিয়ে, তাইলে ভিয়েতনামের ইমিগ্রেশন পুলিশ আমার ছেড়ে দিত না, এটা আপনাদের একটু মাথায় রাখা লাগবো। কারণ কি একটা লোক বারবার নিয়ে আসে এই 5-6 জন করে 8 জন করে 10 জন করে, তো এরা আমার তো একদিন জিজ্ঞাসা করবো যে তুই কে, তুই এদের এদিকগুলো এগুলো কই পাইলি, বা তুই প্রতিদিন এই জায়গায় আমার ওই জায়গায় আসছিস কী কারণে। তো এই একটা ব্যাপার। তো এখন আমি যদি এক্সিট না ওটা ছাইরা দিলে তাইলে দেখা যেতেছে এই বাংলাদেশি যে বাইরে আছে এদের কী হবো, যারা আসার পরে বুঝতে পারছে যে বিপদ হয়েছে তাদের কী হবো, এই একটা বিষয় নিয়ে আমি অনেক সহ্য করি, এরা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, হ্যাঁ তারপর আমি এটা সহ্য করে থাকি। কিন্তু মনে একটা দুঃখ হয়েছে যে যাদের জন্য কষ্ট করি তারাই আসলে দুঃখটা বুঝে না, ঠিক আছে তারাই মানে অতিরিক্ত একটু বইলা ফেলায়। আর আরেকটা ব্যাপার হয়েছে এই আমার হোয়াটসঅ্যাপে, হ্যাঁ আমি আমার যত আমার নাম্বারটা যে আছে আমি নাম্বারটা আসলে মূলত এই কমেন্ট টমেন্ট থেকে যতটুকু পারছি পুরো ডিলিট করে ফেলাইছি। এখন ভাই আপনাদের মন খারাপ হতে পারে যে ভাই আপনি ডিলিট করলেন কী কারণে, আমি ডিলিট করছি এই কারণে যা অনেক বাংলাদেশি ভাই আছে, ভাই বলবো না এজেন্ট বলবো, ভাই বোঝাবারও মুশকিল, এরা আমার মেসেজ দিয়ে বলবো যে আমার দুইটা বাগিনা আছে, আমার দুইটা ভাই আছে, এ আছে এ আছে, ভাই এদের 1 মাস ওভার স্টে হয়েছে, 2 মাস ওভার স্টে হয়েছে, 3 মাস ওভার স্টে হয়েছে, কত টাকা লাগবে। তো আমি সরল মনে নর্মালি যে পেনাল্টি লাগে ওটা আমি নর্মালি সরল মনে বইলা দিই। আচ্ছা বইলা দেওয়ার পরে তা আমি নর্মালি একটু কলটা খুব কম ব্যবহার করি, যেহেতু ব্যস্ত থাকি তো ভয়েসটা একটু বেশি, ভয়েস মেসেজটা ব্যবহার করি। তো এরা আবার করে কি আমার ভয়েস মেসেজটা এই যারা ওভার স্টে করছে তাদেরকে ফরওয়ার্ড করে, ফরওয়ার্ড করার পরে বলে যে যে রুল ভাই তো আমার খুব ক্লোজ বন্ধু হয়, আমি রুল ভাই কথা কইছি, এই যে রুল ভাই বয়স দিছে এত টাকা লাগবে, ঠিক আছে।
তো এখন তো ভাই বাংলাদেশের মানুষ যদি বেশি একটা বোকা না হইতো তাহলে তারা এই দেশে আইসা ফাঁসতো না। তো এরা তখন করে কি, আমার বয়সটা শোনার পরে এরা বিশ্বাস করে ওই লোকের কাছে টাকা দিয়া দেয়। ওই লোকের কাছে যখন টাকা দিয়া দেয়, আমি তো মূলত কারে চিনি না, কারণ আমার হোয়াটসঅ্যাপে প্রতিদিন 30-40 জন মেসেজ দেয় এইসব ব্যাপার নিয়ে জিজ্ঞাস করে। তো তখন টাকা নিয়ে যখন উনি হাওয়ায় যায়, ওই যেই ভুক্তভোগী আবার যে ইমিগ্রেশনে জমা দেওয়ার জন্য অথবা এক্সিটের জন্য, যে আমার বয়সটা শুন না অন্যজনের মাধ্যমে যে টাকাটা দিছে, এ কেমনে কেমনে জানি খোঁজ নিয়ে আমার নাম্বার পেয়ে জিজ্ঞেস করে যে রুল ভাই আমি বাংলাদেশে যেতে পারবো কবে। তা আমি বললাম যে আপনি কি জমা দিয়েছেন, বলে যে না। তাহলে আপনি যাবেন কিভাবে? তখন আমার বলে যে ভাই এই আপনার তো নাম, এই লোক নাকি আপনার বন্ধু হয়, তো উনি তো আপনার বয়সটা শুনাইলো, এত টাকা লাগবে, আমি তো ওনার টাকা দিয়ে দিছি। তো তখন আমি ওনারে বললাম ভাই আমি তো এরা চিনিও না, প্রতিদিন যেহেতু 30-40 জন করে লোক আমার সাথে কন্ট্যাক্ট করে, তো এটা আসলে আপনার সাথে একটা প্রতারণা করছে। তো এই জিনিসটা টোটাল আমি তিনটা পাইছি, তিনজন এই কাজটা করছে। তো ওই কারণে আমি এখন আর হোয়াটসঅ্যাপে এইসব বিষয় নিয়ে আর কথা বলি না। যারা এখান থেকে এক্সিট করবেন তারা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি ছাড়া বাইরের কারোর সাথে কোনো যোগাযোগ করবেন না, ঠিক আছে? কারণ কি, বাইরের মানুষ আপনি টাকা দিয়ে দিচ্ছেন, আমি একটা কথা বলি শুনেন, এটা যদি জেনুইন আপনাদের এক্সিট করা, ইমিগ্রেশনে মাস্ট বি আপনাদের যাওয়া লাগবে, এটা মিস নাই। যদি কেউ আপনার বলে যে ভাই আপনি শুধু পাসপোর্ট দিবেন, ছবি দিবেন আর টাকা দিবেন, বাদ বাকিটা আমি বুঝবো, তাহলে এটা ভুয়া। আপনি বৈধভাবেই যান, যেভাবেই যান, ইমিগ্রেশন আপনার যাওয়া লাগবো, যায়া ওইখানে ইন্টারভিউ দিয়া আপনার পেপার্স যা আছে সব ফিল আপ করে জমা দেওয়ার পরে ওইখান থেকে আপনার টেম্পোরারি একটা কাগজ দিয়ে দিব, রিসিপ্ট দিয়ে দিব, যেটার মাধ্যমে আপনি এই এক্সিট ভিসা না হওয়া পর্যন্ত আপনারা ভিয়েতনামে যে কোনো জায়গায় থাকতে পারবেন, পুলিশই কোনো ঝামেলা হইব না, আপনার পুলিশ আর ধরবো না, ঠিক আছে? রিসিপ্ট ছাড়া কখনো এগুলা বিশ্বাস করবেন না। আর দ্বিতীয়ত হইছে, ইমিগ্রেশনে না যাওয়া পর্যন্ত কাউরে টাকা দিয়া প্রতারিত হইেন না, ঠিক আছে? তো আমি আরেকবার বলি শুনেন, আমার অত ক্লোজ দোস্ত বন্ধু নাই যে মানুষের এত উপকার করবো, কারণ আমার দোস্ত বন্ধু দিকে আর শত্রু বেশি, কথা বুঝছেন? ভালো লোকের তো একটু শত্রু বেশি হয়, এটা তো বুঝেনি। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হইছে, যারা গাপটি মেরা বৈশা টৈশা রয়েছেন, যেভাবেই রয়েছেন, ঠিক আছে, তাদেরকেও একটু বইলা দেই, এই 1 তারিখ থেকে 3 মাসের মধ্যে ভিয়েতনাম খালি করে ফেলা, এবার এই জিনিসটা একটু মাথায় রেখেন। হ্যাঁ, যে এই মালয়েশিয়ার একটা রাস্তা আছে শুনছিলাম, তো যাই হোক, ওইটা দিয়ে তো আপাতত বাঙালিরা যাইতে পারতেছে, তো ওইটা আর বন্ধ করার দরকার নাই। তো 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে এই আপনার হানয় থেকে অর্ডার আসছে যে এটা ভিয়েতনাম ক্লিন করে ফেলাইব। তো সবাই একটু সাবধানে থাকেন, যারা যারা চলে যাবেন বৈধ পথেই চলে যান, বৈধ পথে এই টাকা কম লাগে, ওই আপনার কম্বোডিয়া খেদ্দা দৌড়ানোর থেকে টাকা কম লাগে, জানে রিক্স কম। হ্যাঁ, আর কম্বোডিয়ার যে ব্যাপারটা আছে, আমি আসলে এই জিনিসটা এক একজনের কাছ থেকে এক এক রকম শুনি। কেউ বলে যে ভাই এই জানের 100% মানে বডির সেফটি দেয়, তো যেই লোকটা ভিয়েতনাম থেকে টাকা নেয় এ তো ওরে পাঠাই দেয়, ওই লোকটা থাকে ভিয়েতনামে, তো জানের সেফটি উনি কিভাবে দিল? তো কম্বোডিয়া যাওয়ার পরে আরেক বাংলাদেশের খপ্পরে পরে এ যদি বলে যে ভাই আমার টাকা দেয় নেই, তো তখন দুইরা মায়ের দিয়ে আবার বাংলাদেশ থেকে টাকা আনো, উনি নিয়ে যখন আবার থাইল্যান্ড ফালাইব, ওই জায়গায় আবার আরেক বাংলাদেশি বলবো যে ভাই ও তো আমার টাকা দেয় নেই, তুমি টাকা দাও, মানে ব্যাপারটা এরকম হইতে পারে, আমি আসলে শিওর না। তো যাই হোক, আপাতত এই বিষয়টা নিয়ে আমি কথা বললাম না। তো আপনারা সবাই ভালো থাকবেন, যাদের মনে বিশ্বাস নাই, যাদের মনে বিশ্বাস নাই, কারণ আপনারা তো ঠক খাই থেকে এই পর্যন্ত আছেন, তারা বাংলাদেশ এম্বাসির সাথে যোগাযোগ করে দেখতে পারেন, ঠিক আছে? এটা মানে আমি শিওর না যে এরা আসলে কত মানুষের হেল্প করতে পারবো, এটাও তো আমি বুঝতেছি না, কারণ এদের তো বিরক্ত লাগে। হ্যাঁ, আর যারা এই হোচিমিন থেকে যারা বের হইবেন, হোচিমিনের আশেপাশ থেকে বের হইবেন, তারা সরাসরি আমার লগে যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা ইমিগ্রেশনে যাইলেও সমস্যা নাই, ওই আমার নাম্বার ওইখানে দিয়ে দেবো, যে কোনো অফিসের কাছে যান আমার নাম্বারটা পিছনে লিখে দিয়ে দেবো, আমার সাথে যোগাযোগ করলেই হইব। তো সবাই ভালো থাকেন, আবার বলি ট্যুরিস্ট ভিসা এখন বন্ধ, ই ভিসা যেটা আর কি এটা বন্ধ, তো ই ভিসাতে আবার কাজ দিব, এই দিব, পারমিট করে দিব, এগুলো বিশ্বাস করেন না। হ্যাঁ, আর দ্বিতীয়ত হইছে, এই এখন বিশেষ করে যারাই আছেন ভিয়েতনামে আইসেন না, আসলে সবচেয়ে বড় ধরা খাইবেন। এই কারণে খাইবেন, আপনারা তো এখানে আইনা টাইনা দিয়া দিল, হ্যাঁ, আপনি একটা চিন্তা ধরে নিয়ে বসে রইলেন যে আমি একটা না একটা কাজ করে নিতে পারবো, কোনো জায়গায় এখন আর টিকতে পারবেন না, যে কোনো জায়গায় কাজে যাবেন পুলিশ আপনার বের করে দিব, দিবই। তারপরে শেষে আপনার সাথে এমন একটা অবস্থা করবো, আপনি না পারবেন হোটেলে থাকতে, না পারবেন রুম ভাড়া নিয়ে থাকতে, পার্কে যেতে থাকবেন, পার্কে যাইও ধরবো, ঠিক আছে? পরে একটা দেউলিয়ার মতন অবস্থায় যাবেন, তো এইসব ফাঁদে আর পড়েন না। দোয়া করি সবাই যেন ভালো থাকেন আর সুস্থভাবে যেন কাজ করতে পারেন আর বাংলাদেশে ফিরা যান। আসসালামু আলাইকুম।